আমাদের আজকের বিষয় মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ দিয়ে আমরা ছোট জিনিসকে বড় করে দেখতে পারি, আর এটা সাধারণত ব্যবহার হয় বিভিন্ন প্যাথোলজি ল্যাবরেটরিতে। আর সেই ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, যেমন ব্লাডের স্লাইড, স্পুটাম স্লাইড, স্টুল স্লাইড, ইউরিন স্লাইড, এমন ধরনের অনেক ধরনের স্লাইডই আমরা দেখতে পারি। অর্থাৎ ছোটো জিনিসকে বড় করে দেখার জন্যে এই মাইক্রোস্কোপ ব্যবহার হয়। তো আমরা এই মাইক্রোস্কোপের পার্ট সম্পর্কে আজকে আমরা ধারণা নিই। তবে হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর আপনাদের জন্যে এমন ল্যাবরেটরিতে যে টেস্ট হয় সেই সম্পর্কে ধারণা দিতে থাকবো একের পর এক। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। এটি যা দেখছেন এটি হলো ওয়াইড ফিল্ড 10x/18 আইপিএস। এটির মাধ্যমে আমরা মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখতে পারি, আর এটি মাইক্রোস্কোপ থেকে আলাদা করা যায়। আর এই মাইক্রোস্কোপের নাম হলো বাইনোকুলার মাইক্রোস্কোপ। এই আইপিএস দিয়ে আমরা চোখ দিয়ে দেখি। আইপিএসের উপরে উঁচু যে জায়গাটা রিংয়ের মতো, এটার নাম হলো নল ডায়োপ্টার রিং। এই নল ডায়োপ্টার রিংকে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয় প্রয়োজন মতো। আইপিএসের সাইডে যে মার্ক করা আছে সেটাকে আমরা বলি মার্ক অন সাইড অফ আইপিএস টিউব ফর ইন্ডেক্সিং ডায়োপ্টার রিডিং। আর মুভমেন্ট যে অংশ সেটাকে আমরা বলি স্লাইডিং ইন্টারপিপুলারি অ্যাডজাস্টমেন্ট গ্রিপ লুপ অফ বোথ লেফট অর রাইট সাইড অফ ডায়োপ্টার। আর মাঝখানে যে স্কেল আছে সেটাকে বলে ইন্টারপিপুলারি স্কেল। ভালো করে দেখুন, এটাকে বলে ইন্টারপিপুলারি স্কেল। আর এখন যেটা দেখছেন এটাকে বলে ভিউ হেড মাইক্রোস্কোপ। এখন যেটা দেখছেন এটার নাম হলো নল হেড লুকিং স্ক্রু। এটির মাধ্যমে মাইক্রোস্কোপের হেড, অর্থাৎ মাইক্রোস্কোপের ভিউ হেডকে আটকে রাখা যায় বা রাখে। এখন যে জিনিসটা দেখছেন এটার নাম হলো রিভলভিং নোজপিস। আর এটির মাধ্যমে নোজপিসকে আটকে রাখে। আর নোজপিস সাধারণত চার ধরনের হয়, দেখুন চকচক করছে সেই নোজপিসগুলো। আর এটি হলো নোজপিস, রিভলভিং নোজপিসের মাধ্যমেই আটকে রাখে। আর নোজপিসের আরেকটা নাম হলো অবজেক্টিভ লেন্স। আর স্টেজের উপরে দুটা স্ক্রু দেখা যাচ্ছে, এই স্ক্রু দুটাকে আমরা বলবো টু নট লুকিং স্ক্রু ফর স্পেসিমেন হোল্ডার টু স্টেজ। অর্থাৎ স্টেজের উপরে এই হোল্ডারকে ধরে রাখার জন্য এই স্ক্রু দুটা ব্যবহার হয়েছে। তো এই মুভমেন্ট করার ক্ষেত্রেও এটি সহযোগিতা করে। এখন যে জিনিসটা দেখছেন এটাকে বলে স্টেজ, মাইক্রোস্কোপ স্টেজ। আর যে মুভমেন্ট হচ্ছে সেটাকে বলে মেকানিক্যাল স্টেজ। এই যে যে মার্কগুলো দেখছেন এটাকে বলে স্টেজ স্কেল। মাইক্রোস্কোপ সম্পর্কে ভালোভাবে জানতে এই ভিডিওটি ভালোভাবে দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমার হাতে যে জিনিসটা দেখছেন এটাকে বলে ভ্যান অ্যান্ড কোর্স অ্যাডজাস্টমেন্ট মুভমেন্ট মেকানিক্যাল স্টেজ। অর্থাৎ মেকানিক্যাল স্টেজকে এটা এদিক ওদিক সরানোর কাজে ব্যবহার হয়। অর্থাৎ এই মেকানিক্যাল স্টেজের সাথে আছে স্পেসিমেন হোল্ডার, আর এই হোল্ডার দিয়ে আমরা স্লাইডকে ধরে রাখার কাজে ব্যবহার করি। আমরা যদি একটু ভালোভাবে দেখাই তাহলে দেখুন এটা ঠিক এভাবে সরানো যায়, আর এটি স্লাইডকে ধরে রাখতে সাহায্য করে। আমার হাতে যে গোল জিনিসটা দেখছেন এটাকে বলে কোর্স অ্যান্ড ফ্যান ফোকাস নব। আর এই কোর্স অ্যান্ড ফ্যান ফোকাস নব দিয়ে আমরা স্টেজকে ওঠানামা করতে পারি। আর এটাকে আবার কোর্স অ্যান্ড ফ্যান অ্যাডজাস্টমেন্টও বলে। যেটা পরো যেটা দেখছেন ঘোরালাম এটাকে বলে কোর্স অ্যাডজাস্টমেন্ট বা কোর্স ফোকাস নব। আর এটা দিয়ে আমরা দ্রুত ওঠানামা করতে পারি, অর্থাৎ দ্রুত অ্যাডজাস্টমেন্ট করতে পারি। আর ছোটোটা দিয়ে ধীরে ধীরে ওঠানামা করাতে পারি।
অর্থাৎ এটাকে ভালো পজিশনে আনতে ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা অ্যাডজাস্ট করি। আর কোর্স অ্যান্ড ফাইন ফোকাস নব দুই পাশেই থাকে, মাইক্রোস্কোপের দুই পাশেই থাকে। দেখুন, ফাইন অ্যান্ড কোর্স। আর এই যে ছোট যে অ্যাডজাস্টমেন্ট দেখছেন, এটাকে বলে কন্ডেন্সার আপ অ্যান্ড ডাউন নব। আর ভালো করে দেখুন যে ছোট একটা স্ক্রুর মতো দেখাচ্ছে, এটিকে আমরা বলবো অ্যাপ কন্ডেন্সার লুকিং স্ক্রু। আর উপরে যে জিনিসটা দেখছেন, এটাকে আমরা বলবো অ্যাপ কন্ডেন্সার 1.25 NA। আমি জাস্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। অবজেক্টিভের উপরে যে গ্লাস আছে সেটাকে বলে অ্যাপ কন্ডেন্সার 1.25 NA। আর এই এই যে জিনিসটা দেখছেন, এটাকে বলে আইরিশ ডায়াফ্রাম লিভার। আর এটার মাধ্যমে আমরা ফোকাসকে ছোট বড় করতে পারি, অনায়াসে ছোট বড় করা যায়। আর এখন যেটা দেখছেন, এটা হলো রিসেস ফর 45 mm ফিল্টার। আর এই এটাকে অনেকে সোর্স অফ লাইটও বলে থাকে। এই মুহূর্তে আমার হাতে যেটা দেখছেন, এটাকে বলে ইলুমিনেটর কন্ডেন্সার। আমি আবার বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাবস্ক্রাইব আমাকে উৎসাহ যোগাবে। তো আর এখন যেটা দেখছেন, এটাকে বলে অন অফ পাওয়ার সুইচ। এটা দিয়ে আমরা অন অফ করতে পারি মাইক্রোস্কোপকে। আর পাশেই যে জিনিসটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, এটি হলো লাইট ইন্টেন্সিটি কন্ট্রোল নব। লাইট ইন্টেন্সিটি কন্ট্রোল নব, এই নবের মাধ্যমে, এই যে কন্ট্রোল নব, এটির মাধ্যমে আমরা লাইটকে কমিয়ে বাড়িয়ে, অর্থাৎ ফোকাসকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি। আর এটি আমাদের স্লাইড দেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এটি স্লাইড দেখতে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর নিচের যে অংশ, এটাকে বলে বেস। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত।